এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উম্মে ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করুন। বিকেলেই ফিরে আসে শাখাপাত পরিবারের সবাই মৃধা বাড়ি থেকে। যাওয়ার সময় ইফতি এক পলক আলিফাকে দেখার জন্য ছটফট করেছিল, কিন্তু মেয়েটার বিন্দুমাত্র পাত্তা পেলে তো। ফাহিমেরও একই দশা, সে এত চেষ্টা করেছে নূরের সাথে কথা বলার জন্য, কিন্তু নূর প্রতিবারই ফাহিমকে ইগনোর করে গিয়েছে। নূরের এমন ব্যবহারে কেন যেন মনে মনে ভীষণ কষ্ট লেগেছে ফাহিমের। কিন্তু কেন এমনটা হলো এর উত্তর হাজার খোঁজেও মেলাতে পারেনি ফাহিম। অস্থির হৃদয় নিয়ে সারাটা রাত ছটফটিয়ে কাটিয়ে দিল ছেলেটা। আর এইদিকে বাড়িতে এসে আলিফাকে শতবার ফোন করেছে ইফতি, কিন্তু প্রতিবারই আলিফার ফোন বন্ধ বলছে। এমন তো কখনো হয় না, ইফতি জানে আলিফা ওকে ভালোবাসে, শুধু মুখে বলে না। আর ভালোবাসি মুখে বলতে হবে এমন তো না, প্রিয় মানুষটার চোখের দিকে তাকালেই তো বোঝা যায়, তাই না? প্রায় এক ঘন্টা টানা চেষ্টা করলো ইফতি, কিন্তু না, সেই একই অবস্থা। এইবার না পেরে ইফতি সোজা চলে গেল জায়ানের রুমে। রুম গোছাচ্ছিল আরাবি, জায়ান গিয়েছে ওয়াশরুমে। এমন সময় দরজায় কড়াঘাতের আওয়াজ শুনে গিয়ে দরজা খুলে দেয়। হুড়মুড় করে ঘরে প্রবেশ করে ইফতি, অস্থির গলায় বলে ওঠে, ভাবি আপনি একটু আপনার ফোন দিয়ে আলিফাকে ফোন দিবেন। আচমকা ইফতির মুখে আলিফার নাম শুনে অবাক হয় আরাবি। ভাবুক মনকে শান্ত করতে প্রশ্ন করে, কি হয়েছে ভাইয়া, হঠাৎ আলিফাকে ফোন করব মানে? হ্যাঁ, ফোন করুন না ভাবি, একটু আর্জেন্ট। আরাবি বুঝল এই মুহূর্তে ইফতিকে প্রশ্ন করা বোকামি হবে, তাই আরাবি আর প্রশ্ন করল না। বিনা বাক্যে ফোনটা নিয়ে আলিফার ফোনে কল করল। ওপাস থেকে সেই একই কথা বলল। ইফতি অস্থির হয়ে দাঁড়িয়ে আরাবি ওকে হতাশ করে দিয়ে বলে, ফোন বন্ধ বলছে ওর। শেট শেট শেট, দু হাতে চুল ঘামছে ধরল ইফতি নিজের। কেন যেন ওর মন বলছে কিছু একটা ঠিক নেই, কোথাও কিছু গণ্ডগোল আছে। মন বারবার কুডাকছে। আরাবি ইফতির এমন পাগল প্রায় অবস্থা দেখে ক্ষণে ক্ষণে অবাক হচ্ছে। ইফতিকে এর আগে এমন অবস্থায় কখনো দেখেনি আরাবি। হঠাৎ কিছু একটা মনে পড়তেই আরাবি বলে, আমি আলিফার ছোট বোনের কাছে ফোন করছি, ওর কাছ থেকে জানতে পারবো আলিফার ব্যাপারে। আরাবির মুখে এমন একটা কথা শুনে যেন একটু আশার আলো পেল ইফতি। দ্রুত বলে, ভাবি জলদি কল করুন। আরাবি কল করল, দুইবার রিং হতেই ফোন রিসিভ হলো। হ্যালো, কে? আহিয়া? ওপাশে খানিক নীরবতা চলল, তারপর দীর্ঘশ্বাসের শব্দ, এরপর আস্তে করে জবাব আসে, না আমি আলিফা। অবাক হয় আরাবি, বলে, আলিফা তোর ফোন বন্ধ কেন, কি হয়েছে তোর, আর তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? ইফতি পাশ থেকে ইশারা করল আরাবিকে ফোনটা ওকে দিতে। আরাবি মাথা দুলিয়ে ফোনটা ইফতিকে দিয়ে দিল। ইফতি ফোন হাতে নিয়ে দ্রুত কানে লাগাল। ওপাশে আলিফা কিছু বলছিল, আলিফার কণ্ঠস্বর শুনতে পেয়ে যেন জান ফিরে পেল ইফতি। তারপর কোনো কিছু না ভেবে বেশ উচ্চস্বরেই ধমকে ওঠে, এই মেয়ে, এই তোমার ফোন বন্ধ কেন, হুম, ফোন বন্ধ কেন, জানো কতটা চিন্তায় পড়ে গিয়েছেন মামি, একটু কমন সেন্স নেই তোমার মাঝে? হ্যাঁ, এখন তুমি যদি আমার সামনে থাকতে না, থাপড়ে তোমার গালটা লাল করে দিতাম, বেয়াদব মেয়ে তুমি এতটা। বাকিটা আর বলতে পারলো না ইফতি, কারণ ওপাশে আওয়াজ হচ্ছে টুট টুট টুট, মানে কলটা কেটে দিয়েছে আলিফা। বাক রুদ্ধ হয়ে গেল ইফতি, রাগে শরীর থরথরিয়ে কেঁপে উঠল, শক্ত কণ্ঠে বলে উঠল, হাউ ডেয়ার সি, আমি কথা বলছিলাম, ও কল কাটার সাহস কোথায় পেল? এই মেয়েকে তো আমি সামনে পেলে দেখে নেব, কার সাথে ও এমন করছে অক্ষরে অক্ষরে বুঝিয়ে দেব। আরাবি এতক্ষণ নির্বিকার ভঙ্গিতে থাকলেও হার পারল না এবার। এতক্ষণ যেটুকু দেখল তাতে যা বোঝার বোঝা হয়ে গিয়েছে ওর। আরাবি প্রশ্ন করল, ভালোবাসেন আলিফাকে ভাইয়া? থমকে গেল ইফতি আরাবির এমন একটা কথায়, কি বলবে ভেবে পেল না। ইফতি খানিক ভাবল, সিদ্ধান্ত নিল আরাবিকে সব জানাতে হবে, এখন আরাবি পারবে এই সমস্যার সমাধান করতে। আর কোনো লুকোচুরি না করে ইফতি বেশ শান্ত কণ্ঠে বলল, হ্যাঁ ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি ভাবি আমি ওকে।
মুচকি হাসলো আরাবি, বলল, চিন্তা করবেন না ভাইয়া, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। আরাবির এইটুকু কথায় যেন প্রচণ্ড ভরসা পেল ইফতি, তাই আরাবির উপরে সব দিয়ে চলে গেল। একটু পরেই ওয়াশরুম থেকে বের হয়ে আসে জায়ান। সে ওয়াশরুমে থাকাকালীনই চিল্লাফাল্লা শুনেছে, তাই এসে আরাবিকে প্রশ্ন করে, ইফতি এসেছিল বুঝি? ওর গলার আওয়াজ শুনতে পেলাম। আরাবি জায়ানের হাত থেকে তোয়ালে নিয়ে নিল, ইশারা করল জায়ানকে বিছানায় বসতে। জায়ান বিনা বাক্যে গিয়ে বিছানায় বসল। আরাবি এগিয়ে গিয়ে জায়ানের চুল মুছে দিতে লাগল, তারপর বলে, হ্যাঁ ভাইয়া এসেছিল। জায়ানও শীতল হাত জোড়া নিয়ে রাখল আরাবির কোমরে, এক হাত শাড়ির আঁচল ভেদ করে মসৃণ কোমর স্পর্শ করেছে। মৃদু কম্পিত হলো আরাবি, শব্দ করল উফ। জায়ান টেনে আরাবিকে আরও নিজের কাছে নিয়ে আসে, শান্ত গলায় বলে, কি হলো বলো। কিভাবে বলবো, আপনি এমন করলে এভাবেই বলতে হবে। উপায় নেই আরাবির, সে জানে এ লোককে হাজারও বললেও হবে না, তাই সেইভাবেই বলতে লাগলো। আলিফা ফোন বন্ধ করে রেখেছিল, ইফতি ভাইয়া সেই কারণেই আমার কাছে এসেছেন। ব্রো কুচকাল জায়ান, প্রশ্ন করল, মানে? বুঝলাম না। আরে এখনো বোঝেন নাই, ইফতি ভাইয়া আলিফাকে ভালোবাসে, আর তাই তো আলিফার ফোন বন্ধ থাকায় আমার কাছে এসেছে। এইবার বুঝলাম। হ্যাঁ, আমি এটা অনেক আগে থেকেই জানিব। ও আচ্ছা, তাই বলুন। থেমে আবারও বলে আরাবি, এই এক মিনিট, আপনি জানেন কিভাবে? মুচকি হেসে জান বলে, তুমি তো বোকা, নাহলে তোমার বান্ধবী তোমারই পিঠ পিছে ইফতির সঙ্গে গিয়ে দেখা করে আসে, আর তুমি টেরও পাও না, বোকা কোথাকার। বোকা বলাই রেগে গেল আরাবি, জায়ানের দিকে আঙুল তাক করে বলে, এই 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 একদম বোকা বলবেন না বলে দিলাম, আমি কি আপনার মতো হ্যাঁ যে সবার পেছনে একটা করে বাঁদরের লেজ লাগিয়ে দিব? আরাবির আঙুলে টুক করে কামড়ে দিল জায়ান, ওহ শব্দ করে আঙুল সরিয়ে নিল আরাবি। জায়ান হেসে বলে, তুমি তো বুঝবে না কেন লেজ লাগাই, যদি বুঝতে তাহলে তো হতোই। তো এখন বলুন শুনি, কেন এমন করেন? জায়ান ঝুঁকে এলো আরাবির কাছে, ধীর কণ্ঠে বলে, আমার একটা মাত্র বউ, তার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? কাঠগোলাপের স্নিগ্ধ রূপে মোহিত হওয়া, তার সুবাসিত ঘ্রাণে নিজের দেহকে মাখামাখি করা যে আমার নিত্যদিনের কাজ, সেই কাঠগোলাপের গায়ে একটুখানি আঁচড়ের দাগ আমার সইবে না, তাই তাকে সকল রকম ঝড়ঝাপটা থেকে বাঁচানোর জন্যই আমি এমন করি, বুঝলে? মুগ্ধ হলো আরাবি জায়ানের প্রতিটা কথায়। লোকটার এই নিখাত ভালোবাসা দেখলে ওর কান্না পায়, ভীষণ রকম কান্না। এই মানুষটার সাথে ও এখন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গিয়েছে, প্রতিটি পদে পদে এখন এই মানুষটাকে ওর প্রয়োজন, ভীষণভাবে প্রয়োজন। আরাবি ঝাঁপিয়ে পড়ল জায়ানের বুকে, তারপর চুমু খেল জায়ানের উন্মুক্ত বুকের বাপাশে, তৃপ্তিময় হাসে জায়ান আরাবি চুলের ভাঁজে চুমু খেয়ে, আরও ভালোভাবে আগলে নেয় নিজের কাঠগোলাপকে। সকালে ব্রেকফাস্টের পালা শেষ হতেই নিহান সাহেব পরিবারের সবাইকে বসার ঘরে একঝোটোতে বললেন, বাড়ির প্রধান কর্তার আদেশ মোতাবেক সবাই সুরসুর করে হাজির হয় বসার ঘরে। নিহান সাহেব আরেকবার সবার দিকে তাকিয়ে যাচাই বাছাই করে নিলেন সবাই এসেছে কিনা। এইবার ইফতির দিকে এক পলক তাকিয়ে গম্ভীর স্বরে বলে ওঠেন, ইফতি আমি যা বলবো মন দিয়ে শুনবে। হঠাৎ নিজের উদ্দেশ্যে এমন একটা কথা শুনে সজাগ হয়ে দাঁড়ায় ইফতি, সাবলীলভাবে বলে, জি চাচু বলো। গলা খাকারি দিয়ে নিজেকে প্রস্তুত করে নেন নিহান সাহেব, তারপর বলেন, ইফতি তুমি বুঝদার হয়েছো, অফিসেও জয়েন করেছো বেশ কিছুদিন হয়েছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এবার তোমাকে বিয়ে করাবো। হারবি মায়ের ছোট বোন ফিহাকে তো চিনই, ফিহার সাথে তোমার বিয়ে ঠিক করতে চাইছি, এতে তোমার মতামত কি? নিহান সাহেবের মুখে হঠাৎ এইরূপ কথা শুনে আশ্চর্য হয় সবাই, আরাবি তো বিস্ময় সপ্তম চূড়ায়। একে একে সব বুঝতে পারল আরাবি, কাল বোধহয় এর জন্যই শাখাবাদ পরিবারের সবাইকে ওর বাবা মা দাওয়াত করেছেন, আর এর পিছনে যে ওর মা আর বোন দায়ী তা বেশ ভালোই জানে। আরাবি এটা ভেবে কষ্ট পেল যে ওর বাবা ওকে না জানিয়ে এইভাবে একটা সিদ্ধান্ত নিয়ে নিল, একবার কি ওকে এই বিষয়ে জানাতে পারত না? বাবা কিভাবে এমন একটা কাজ করতে পারল ওর বাবা? বাবার প্রতি বেশ অভিমান হলো আরাবির। ইফতি স্তব্ধ হয়ে রইল কিয়ৎক্ষণ এমন কথা শুনে,
কিছু মুহূর্ত পরে সবটা বুঝতে পেরে নিজেকে সামলে নিয়ে ইফতি বেশ শান্ত গলায় বলে, চাচু আমি তোমাকে সম্মান করি, তোমার সব সিদ্ধান্ত আমি চোখ বন্ধ করেই মেনে নেই, তবে চাচু এইবার আমি মানতে পারছি না, আমাকে ক্ষমা করবে চাচু, তবে আমি এই বিয়ে করতে পারবো না। ইফতির মুখে সোজা সাপটা না শুনে নিহান সাহেব এবার বেশ রুক্ষবাসী হয়ে বলেন, তা কেন আমার সিদ্ধান্ত তুমি মারতে পারবে না, কি এমন কারণ তোমার, কোনো সঠিক কারণ আমাকে দেখাও তুমি যে কেন তুমি এই বিয়ে করতে পারবে না। ইফতি একটুও ভয় পেল না, কেন পাবে সে ভয়, ও তো ভালোবেসেছে আর ভালোবাসলে কোনোদিনও ভয় পেতে হয় না। ইফতি জোরে শ্বাস নিল, চোখ বন্ধ করে বলে দিল, কারণ আমি একজনকে ভালোবাসি আর তাকেই বিয়ে করতে চাই। কে সেই মেয়ে যার জন্য তুমি আমার সিদ্ধান্তের বিরুদ্ধে যাচ্ছ? তাকে তুমি চেনো চাচু? এত ভনিতা ভালো লাগছে না ইফতি, সজীবভাবে বলে দাও কে মেয়েটা। ভাবির ফ্রেন্ড আলিফা, আলিফাকে আমি ভালোবাসি চাচু, আর বিয়ে করলে আমি ওকেই করব। ইফতির মুখে আলিফাকেও ভালোবাসে শুনে অবাক মিহান সাহেব, খুশিতে লাফিয়ে উঠতে নিয়েও নিজেকে সামলে নিলেন। যাক, ছেলে তার একেবারে মনমতো একটা জবাব দিয়েছে। ছেলের মুখে অন্যজনকে ভালোবাসে শুনে যেইটুকু না ভয় পেয়েছিল, এখন ছেলে সেই ভালোবাসার মানুষটা যে তারই পছন্দ করা মেয়ে শুনে তার থেকেও দ্বিগুণ খুশি হয়েছে। যাক, তার আর ছেলের কান টেনে বিয়ে করার কথা বলা লাগবে না, ছেলে তার এমনিতেই এক পায়ে রাজি। ইফতি এইটুকু বলে সবার দিকে তাকালো, সবাই তার দিকেই তাকিয়ে। ইফতি ভ্রুকুচকে বলে, আশ্চর্য, এমনভাবে তাকানোর কি আছে? মিলি বেগম নিজের হাঁ করে রাখা মুখ বন্ধ করলেন, এরপর বলেন, কবে থেকে চলছে এসব, আর তুই আমায় বললিও না। ওফ মা, কান্নাকাটি করো না তো, এখানে তো তোমার খুশি হওয়ার কথা তাই না? যদি ছেলের বিয়ে দিতেই যাও তাহলে সে যাকে ভালোবাসে তার সাথেই দাও, আর অন্যথায় তোমরা না চাইলেও আমি আলিফাকেই বিয়ে করব। নিহান সাহেব হালকা রাগী স্বরে বলে, এইভাবে কথা বলছো কেন ইফতি, আমরা কি তোমার খারাপ চাইবো? মাথা নিচু করে নিল ইফতি, ধীর আওয়াজে বলে, সরি চাচু, বাট তোমরা যদি আমাকে বিয়ে করাতেই চাও তাহলে আমি আলিফাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না, বাকিটা তোমরা জানো, আমি এখন অফিসে গেলাম, আসি। কথা বলেই উঠে দাঁড়ালো ইফতি, তারপর গড়গড় পায়ে বেরিয়ে গেল। ইফতি চোখের আড়াল হতেই হেসে ওঠেন নিহান সাহেব, সবার উদ্দেশ্যে বলেন, ছেলের বিয়ের আয়োজন করো, আলিফার বাসার ঠিকানা দিয়ে দাও তো, আমার বৌমা প্রস্তাব নিয়ে যেতে হবে তো। মুচকি এসে হারাবি বলে, ঠিক আছে বাবা। হঠাৎ নিহান সাহেব চুপ করে গেলেন, হতাশ গলায় বলেন, কিন্তু বৌমা আমি জিহাদ ভাইকে কি জবাব দিব, কিভাবে কি বলবো তাকে আমি? দীর্ঘশ্বাস ফেলল আরাবি, তারপর বলে, ও আপনি চিন্তা করবেন না বাবা, আপনি তো অফিসে যাবেন, সেখানে বাবার সাথে কথা বলে নেবেন, আমার বাবা বুঝতার মানুষ, বুঝে যাবেন, সমস্যা নেই, আপনি চিন্তা করবেন না। আর রইল বাকি কথা, আমি কাল আমার বাড়িতে যাব, গিয়ে বাকিদের ভালোভাবে বুঝিয়ে বলবো। আরাবির কথায় যেন স্বস্তির নিঃশ্বাস নিল জিহাদ সাহেব, তারপর তিনি আর মিহান সাহেব চলে গেলেন অফিসে। রুমে চলে আসে আরাবিকে নিয়ে জায়ান, আরাবি সোজা গিয়ে জায়ানের অফিসের ব্যাগ গুছিয়ে দিচ্ছে। আরাবির ছোট্ট মুখটা দেখে নিয়ে জায়ান বলে, কি হয়েছে, মন খারাপ? আমি জানি মন খারাপ, এখন কারণটা বলো। ধপ করে পিছনায় বসে পড়লো আরাবি, ধরা গলায় বলে, আমি জানি বাবা, কাল ফিয়ার সাথে ইফতি ভাইয়ের বিয়ে নিয়েই কথা বলার জন্য আপনাদের দাওয়াত করেছেন, আমার কষ্ট এই জায়গাতেই জানান যে তিনি একবারও আমাকে এই বিষয়ে জানালেন না, বিয়ের পর কি আমি এতটাই পাওয়ার হয়ে গেলাম তার কাছে। এগিয়ে এসে জায়ান পাশে বসে আরাবির, ওকে টেনে নেয় বুকের মাঝে, জায়ানের বুকে মুখ গুঁজে দেয় আরাবি। জায়ান বলে, মন খারাপ করার এখানে কিছু নেই আরাবি, হয়তো বাবা কোনো কারণে এমনটা করেছেন, অথবা তিনি চেয়েছেন সবটা ঠিকঠাক হওয়ার পরই তোমার সাথে কথা বলতেন, অথবা চিন্তায় তিনি এ বিষয়টা ভুলেই গিয়েছেন, তার বয়স হয়েছে আরাবি, এটুকু বোঝার ক্ষমতা তো তোমার আছে তাই না? আরাবি কিছু বলল না, জায়ান আবার বলে, কাল যাবে শিওর? আচ্ছা আমি কি দিয়ে আসবো? না আপনিও আমার সাথে যাবেন, আমি বেশিক্ষণ থাকবো না, বিকেলে গিয়ে সন্ধ্যায় চলে আসবো। আচ্ছা যাবো। সরে আসলো আরাবি, জায়ান বিরক্ত হয়ে বলে, শুনলে কেন? ভ্রুকুচকে আরাবি বলে,
অফিসে যাবেন না? শটান হয়ে শুয়ে পড়ে যান, তারপর হুট করে আরবিকে টেনে ওর বুকের উপরে শুয়ে দিল। হকচকিয়ে গেল আরবি। জায়ন দুষ্টু হেসে বলে, যেতে ইচ্ছে করছে না, গতকাল শ্বশুর বাড়ি যাওয়ায় বউয়ের সঙ্গে রোম্যান্স করতে পারিনি, তাই সেটা আজ পুষিয়ে নিতে ইচ্ছে করছে। জায়নের হাত ঠেলে ঠুলে উঠে দাঁড়ালো আরবি, তারপর বলে, আপনার অসভ্য কথাবার্তা বন্ধ করুন আর উঠুন, যান অফিসে যান, কোনো রকম চালাকি করবেন না। আরবি জায়নের হাত ধরে টানাটানি করছে, কিন্তু ওর মতো আরবি কি জায়নের মতো বিশাল দেহ পুরুষকে ওঠাতে পারে? পারে না, তাই তো একটুতেই হয়রান হয়ে গেল আরবি। জায়ন তা দেখে নিজেই উঠে দাঁড়ালো, দুই হাতে চুলে ব্যাগ ব্রাশ করে বিরক্ত কণ্ঠে বলে, তোমার জন্য দেখছি কোথাও শান্তি নেই, কোথায় তুমি একটু আদর্শভাগ দিয়ে বলবে, থাক যান, আজ অফিসে যাওয়ার কোনো দরকার নেই, আমার সঙ্গেই থাকো, এটা তো বলবেই না, আর রইল তুমি ডাক, সেটা আমার ইহ জন্মে শোনা হবে না বোধহয়। খিলখিল করে হেসে দিল আরবি জায়নের এমন বাচ্চামো দেখে। আরবির হাসি দেখে জায়নের ঠোঁটের কোণেও হাসি ফুটে ওঠে। জায়ন এগিয়ে গিয়ে আরবির দুই গালে হাত রেখে আদুরে চুমু খেলো আরবির কপালে, সরে এসে তারপর বলে, আসি, লেট হচ্ছে, থাকতে যেহেতু দেবেই না তাই দেরি করে কোনো লাভ নেই। আচ্ছা, সাবধানে যাবেন। জায়ন অফিসের ব্যাগ নিয়ে চলে গেল, আর তার যাওয়ার পানে মুচকি হেসে তাকিয়ে থাকলো আরবি। রেডি হয়ে আরবি গাড়িতে উঠে বসলো, গন্তব্য আজ বাবার বাড়ি যাবে। নিহান সাহেব বিয়ের প্রস্তাব নাকচ করে দিয়েছে, সেখানে পরিস্থিতি কেমন না কেমন, তাই সবাইকে সবটা ভালোভাবে বোঝানোর জন্যই যাবে আরবি। জায়ন এগিয়ে এসে আরবি সিট বেল্ট বেঁধে দিল, তারপর নিজের জায়গায় সরে এসে বলে, আমি বলেছিলাম আমি তোমার সাথে যাব, তবে সরি, তার পারছি না, অফিসে কিছু জরুরি কাজ পড়ে গেছে, তাই আমাকে যেতেই হবে, তোমাকে পৌঁছে দিয়ে আমি অফিস যাব, চিন্তা করো না, আমি বিকেলে এসে তোমাকে নিয়ে যাব। মুচকি হেসে আরবি বলে, আরে বাবা, এত কৈফত দেওয়ার প্রয়োজন নেই, আপনার জরুরি বলেই আপনি যাবেন আমি জানি, সমস্যা নেই, আপনি যান, বিকেলে আমাকে নেওয়ার জন্য আসিয়েন। আরবির কথায় স্বস্তির নিঃশ্বাস ফেলল জায়ন, তারপর রওনা হলো মৃধা বাড়ির উদ্দেশ্যে। বাড়ির সামনে আরবিকে নামিয়ে দিয়ে জায়ন চলে যায় অফিসে। আরবি বাড়ির দিকে পা বাড়ায়, দরজার সামনে গিয়ে কলিং বেল বাজাতে ঘরের হেল্পিং হ্যান্ড সায়মা এসে দরজা খুলে দেয়। আরবি ঘরে প্রবেশ করে দেখে জিহাদ সাহেব সোফায় বসে আছেন। আরবি সোজা গিয়ে বাবার পাশে বসে। জিহাদ সাহেব মেয়েকে দেখে মলিন হাসেন, আরবি সালাম দিয়ে বলে, বাবা কেমন আছো? এই তো মা, ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ওদের কথার মাঝে হঠাৎই ফিহার কণ্ঠ শোনা গেল, ভালো তো তুই থাকবি, আমার বিয়ে ভেঙে তো তোর আনন্দের শেষ নেই। অবাক হলো আরবি, প্রশ্ন করল, এসব কি বলছিস ফিহা, আমি তোর কেন বিয়ে ভাঙবো? একদম নেকা সাজবি না তুই। লিপি বেগম ধমকে উঠলেন আরবিকে। আরবি বলে, আম্মু এখানে নেকা সাজার কিছুই নেই, আমি যা সত্য তাই বললাম, ইফতি ভাইয়া আলিফাকে ভালোবাসে, আর আলিফাও ইফতি ভাইয়াকে ভালোবাসে, আর জোর করে কোনোদিন কিছু হয় না আম্মু, আর ইফতি ভাইয়া ফিয়াকে ভালোবাসে না, সেখানে বিয়া হলে ফিয়া ভালো থাকবে না। এমন কথায় তেড়ে আসলো ফিহা, রাগে ফুসতে ফুসতে বলে, তোর জ্ঞান তোর কাছেই রাখ, তুই নিজেই ওই বাড়িতে আমার বদনাম করেছিস, আর তা শুনেই তো তারা বিয়েতে রাজি হলো না। দেখ ফিয়া, তুই ভুল ভাবছিস। আমি কোনো ভুল ভাবছি না, আমি ঠিকই ভাবছি, সবাই ঠিকই বলে জানিস আরবি, রাস্তা থেকে তুলে আনা কোনো ব্যক্তিই কারো আপন হতে পারে না, তাকে যতই আদর যত্ন করা হোক না কেন, আর তুই তো জল জ্যান্ত প্রমাণ। জিহাদ সাহেব সাথে সাথে ধমকে উঠলেন ফিহাকে, বেয়াদব মেয়ে, মুখে লাগাম টানো, কিসব বলছো তুমি, তোমার ধারণা আছে? ফিহার এমন কথায় আরবি থমকে গেল, বুকের ভিতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল তার। কি বলছে কি ফিহা, রাস্তা থেকে তুলে আনা মানে? আরবি কাঁপা কণ্ঠে প্রশ্ন করে, রাস্তা থেকে তুলে আনা মানে কি বলছিস তুই ফিহা? কিছুই না মা, তুইও কথায় কান্দিস না। জিহাদ সাহেবের অস্থির গলা। লিপি বেগম তীক্ষ্ণ কণ্ঠে বলেন, আর কতকাল তুমি লুকাবে ফাইমের বাবা, আর কত, রাস্তা থেকে মেয়েকে তুলে এনে তুমি যেভাবে আদর যত্ন করেছো, কই নিজের মেয়েকে তো কোনোদিনও করোনি? কে মেয়ে কে, হ্যাঁ, না আছে নাম পরিচয়, না আছে বাবা মায়ের পরিচয়, না আছে বংশ পরিচয়, কুড়িয়ানা মেয়ের জন্য কিসের এত দরদ তোমার, হ্যাঁ, যে তার জন্য নিজের আপন মেয়েকে এত অবহেলা করছো তুমি। মাথায় যেন বজ্রপাত হলো আরবির,
হৃৎপিণ্ডটা মনে হয় কেউ খামচে ধরেছে, অসহ্য যন্ত্রণা হচ্ছে সেখানে। কি বলছে কি এইসব তার আম্মু? ওর আব্বু আম্মু ওর আসল বাবা মা না, ওকে কুড়িয়ে এনেছে? কি শুনছে এইসব? ওর জন্ম পরিচয় নেই কোনো? না, এটা হতে পারে না, এটা সত্যি না। আরবি এক পা দু পা করে ওর বাবার সামনে গিয়ে দাঁড়ালো। না চাইতেও দু চোখ পেয়ে চোখের পানি ঝরছে আরবির। আরবি শ্বাস টানলো লম্বা করে, তারপর নিজেকে শক্ত করল। বেশ কঠিন স্বরে প্রশ্ন করে, আপু আম্মু কি বলছে এসব? আমি তোমার মেয়ে না, এগুলো কি বলছে আম্মু? আপু জবাব দাও, আমি কি তোমাদের মেয়ে না নাকি? দেখ আরবির মা, তুমি আমার কথাটা শোনো একবার। জিহাদ সাহেবকে থামিয়ে আরবি আবার বলে, শুধু এইটুকু উত্তর দাও আপু, আমি তোমার মেয়ে না কি না? মাথা নিচু করে নিলেন জিহাদ সাহেব, ডুকরে কেঁদে উঠলেন তিনি। কিভাবে সে বলবে যে হ্যাঁ আরবি তার জন্ম দেওয়া মেয়ে না? তবে আরবিকে কখনো হেলাফেলার নজরে দেখেননি তিনি, সর্বদা নিজের বড় মেয়ের স্থানে রেখেছেন। কখনো মনে আরবিকে মনে করেননি যে ও তার সন্তান না। আরবি আবারও একই প্রশ্ন করতে ধপ করে সোফায় বসে পড়েন তিনি। পুরুষ মানুষ নাকি সহজে কাঁদেন না, অথচ জিহাদ সাহেব আজ ভেঙে চুরে গুড়িয়ে গিয়েছেন। এইভাবে নিজের সন্তানকে কষ্ট পেতে দেখতে হবে ভাবতেও পারেননি। জিহাদ সাহেব কান্নারত গলায় বলে ওঠেন, মানছি তুই আমার জন্মের সন্তান না, তাই বলে কি আমি তোর বাবা না? বল, জন্ম দিলে কি বাবা মা হওয়া যায়? এই যে আমি তোকে ছোট থেকে বড় করেছি, এতে কি তোর কোনোদিন মনে হয়েছে যে আমি তোর বাবা না? মরে যা তো, যাই হোক, তুই আমার বড় মেয়ে, তুই আমার সন্তান, আমার আরবি মা তুই। আরবি বাবার পায়ের কাছে বসে পড়ে, বাবার হাঁটুর ভাঁজে মুখ লুকিয়ে চিৎকার করে কেঁদে ওঠে আরবি। সে মানতে পারছে না, কিছুতেই মানতে পারছে না। লিপি বেগম এখনও রাগী চোখে তাকিয়ে, ফিহা রাগে চিৎকার করে বলে, আম্মু এই মেয়েকে বেরিয়ে যেতে বলো এই বাড়ি থেকে, ওকে আমার সহ্য হচ্ছে না। এই বাড়িতে হয় এই মেয়ে থাকবে, নয়তো আমি, বের করে দাও ওকে। লিপি বেগম ফিহার কথা মতো তেরে গেলেন আরবির কাছে। আরবির চুল মুঠি করে ধরে ওকে টেনে দাঁড় করালো। ব্যথায় কুকি উঠল আরবি, করুণ গলায় বলে, আম্মু ব্যথা পাচ্ছি আমি। কে তোর আম্মু? আমি তোর আম্মু নাই, আমাকে আম্মু বলে ডাকবি না, বেরিয়ে যা এখান থেকে, তোর চেহারাও আমার দেখতে ইচ্ছা করছে না। জিহাদ সাহেব তাড়াতাড়ি এগিয়ে যান, লিপি বেগমের কাছ থেকে আরবিকে ছাড়ানোর চেষ্টা করতে থাকেন। লিপি বেগম ছেড়ে দেন আরবিকে। জিহাদ সাহেব বলেন, পাগল হয়ে গিয়েছো তুমি, কি করছো কি এসব তুমি? লিপি বেগম চিৎকার করে উঠলেন, যা করেছি ভালো করেছি, একটা রাস্তার মেয়ের জন্য আজ তুমি আমার সাথে এইভাবে কথা বলছো? ঠিক আছে, আজ আমি দেখে নিব তুমি কাকে চাও, আমাকে নাকি এই রাস্তার মেয়েকে। যদি এই মেয়েকে বেছে নাও তাহলে আমি এই মুহূর্তে ফিয়াকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। ঠিক আছে, তাই হবে, চলো যাও। তুমি তোমার মানুষকে যে আমি ভালোবাসে বিয়ে করেছি ভেবেই নিজের উপর রাগ উঠছে। লিপি বেগম কান্না করে দিলেন জিহাদ সাহেবের কথায়, কাঁদতে কাঁদতে বলেন, আজ এই দিন দেখার বাকি ছিল আমার, শেষে কিনা এই মেয়ের জন্য তুমি আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলছ? ঠিক আছে, তাই হবে, আমি শুধু বাড়ি ছেড়ে নাই পৃথিবী ছেড়ে চলে যাব, থাকো তুমি এই মেয়েকে নিয়ে। লিপি বেগম দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। জিহাদ সাহেব নিজেও ভয় পেয়ে গেলেন, শত হোক তিনি তার স্ত্রীকে ভালোবাসেন, নিজের ভালোবাসার মানুষটার মৃত্যু কামনা তিনি কখনোই করবেন না। আরবি চিৎকার করে উঠল, দরজা পিটাতে লাগল, কান্না করতে করতে বলে, আম্মু প্লিজ এমন করো না, আমি চলে যাবো আম্মু, তুমি বের হও, আমি আর কোনোদিন এই বাড়িতে আসবো না, কোনোদিন না, প্লিজ আম্মু বের হও তুমি, আমি হাত জোর করে বলছি আম্মু, আমি জীবনে আমার চেহারা তোমাদের দেখাবো না, তুমি এমনটা করো না আম্মু। বারবার একই কথা বলছে আরবি, ফিহাও কান্না করে লিপি বেগমকে বের হতে বলছেন। জিহাদ সাহেব চেয়েও কিছু করতে পারছেন না, একদিকে তার ভালোবাসার মানুষ আত্মহত্যা করতে চাইছেন, আর একদিকে তার মেয়ে, আজ তিনি এমন এক কাঠগড়ায় দাঁড়ানো যে তিনি এইদিকেও যেতে পারছেন না, ওদিকেও যেতে পারছেন না। আরবি গিয়ে জিহাদ সাহেবের সামনে দাঁড়ালো, বাবার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে ডুকরে কেঁদে উঠল, বলল, আপু তুমি আম্মুকে বের হতে বলো, আমি আর কোনোদিন এখানে আসবো না, তুমি তার কথা মেনে নাও আব্বু, আমার আম্মুর যেন কিছু না হয়, আব্বু প্লিজ,
আপু তোমার পায়ে পড়ি, আপু আমি না হলে মরে যাব, আপু আমার আম্মুর কিছু হলে। আরবি জিহাদ সাহেবের পা ধরতে নিলে তিনি আরবিকে থামিয়ে দেন, মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলেন, তুই যা চাস তাই হবে মা। জিহাদ সাহেব মনের পাথর রেখে লিপি বেগমকে বলেন, তুমি বের হয়ে আসো লিপি, আরবি আর কোনোদিনই এ বাড়িতে আসবে না, তুমি যা চাও তাই হবে, বের হয়ে আসো। এই কথা শুনে সাথে সাথে বের হয়ে আসলেন লিপি বেগম। আরবি তার সামনে গিয়ে কান্নারত গলায় বলে, আমি আর এখানে আসবো না আম্মু, তুমি ভালো থেকো আম্মু। তারপর জিহাদ সাহেবের কাছে এসে জিহাদ সাহেবকে জড়িয়ে ধরে সজোরে কেঁদে দেয় মেয়েটা। তুমি আমার আব্বু, আমি জানি তুমি আমার আব্বু, আমি তোমার মেয়ে, সে যেই চাই হয়ে যাক না কেন, তুমি আমাকে যেভাবে এনে থাকো না কেন, আমি শুধু এটুকু জানি তুমি আমার আব্বু। মারে তুই আমার মেয়ে, আমার আরবি তুই, কে কি বললো কানে নিবি না, তুই আমার মেয়ে ছিলি, আছিস আর সারা জীবনই থাকবি। ফিহা গিয়ে আরবির হাত চেপে ধরে, টেনে আরবিকে সরিয়ে আনে, রাগি গলায় বলে, অনেক হয়েছে তোর মেলোড্রামা, যা বের হয় এখান থেকে, আর কোনোদিন এখানে আসবি না। ফিহা টানতে টানতে আরবিকে বাড়ির বাহিরে ধাক্কা দিয়ে বের করে দিল, দরজা বন্ধ করে দিল ফিহা। আরবি অশ্রুসিক্ত নয়নে দরজা বন্ধ অবধি ওর বাবার দিকে তাকিয়ে রইল, যতক্ষণ দেখা গেল তাকিয়েই রইল। আলিফাদের বাড়ির সামনে দাঁড়িয়ে ইফতি, সে এক নাগারে ফোন দিয়ে চলেছে আলিফাকে, কিন্তু মেয়েটা ফোন ধরলে তো, অসহ্য রকম বিরক্ত হয়ে যে ইফতি কি করবে ভেবে পায় না। শেষে না পেরে আলিফার ছোট বোন আহিয়ার ফোনে ফোন লাগালো ইফতি, একটু পরেই ফোন রিসিভ হলো ওপাস থেকে। ইফতি গম্ভীর স্বরে বলে, হ্যালো আহিয়া, আমি তোমার দুলা ভাই বলছি। আহিয়া আচানক এমন একটা কথা শুনে ভড়কে গেল, অবাক স্বরে প্রশ্ন করে, দুলা ভাই মানে? দুলা ভাই মানে তোমার একমাত্র বোনের জামাই হব আমি, সেই হিসেবে তো আমি তোমার দুলা ভাই, তাই না? এখন বলো এই মাথা মোটা মেয়েটা কই? আহিয়ার অবাকের রেশ এখনো কাটেনি, তাও আর বেশি কিছু প্রশ্ন করল না। বোনটার ইদানিং কি জানি হয়েছে, দিনের প্রায় ২৪ ঘন্টাই রুম বন্দি থাকে, কারণটা পুরোপুরি না বুঝলেও একটু একটু বুঝেছে আহিয়া। তাই ও বলে, আপু তো নিজের রুমে, ইদানিং আপুর না জানি কি হয়েছে, কারোর সাথেই কথা বলে না, সারাদিন রুম বন্দি হয়ে থাকে। দীর্ঘশ্বাস ফেললো ইফতি, বলে, তোমাদের বাড়িতে এখন কে কে আছে? আপু অফিসে, আম্মু স্কুলে, আপাতত বাড়িতে আমি আর আপু ছাড়া কেউ নেই। বেশ, আমি তোমাদের বাড়িতেই আসছি, গেট খুলে দিও, কলিং বেল বাজালে। আচ্ছা ভাইয়া। ইফতি ফোনটা কেটে সোজা আলিফাদের ফ্ল্যাটে চলে গেল, কলিং বেল বাজাতেই আহিয়া এসে দরজা খুলে দিল। ইফতি দুটো চকলেট দিল আহিয়াকে, খুশি হয়ে আহিয়া বলে, ধন্যবাদ ভাইয়া। মেনশন নট, আমার একমাত্র শালিকার জন্য এটুকু কিছুই না, তা আমার বউটা কোন রুমে? আমার সাথে আসুন ভাইয়া। আহিয়া ইফতিকে নিয়ে আলিফার রুমের সামনে গেল, দুই তিনবার রুমের দরজায় নক করল, কোনো জবাব এলো না। এইদিকে রুমের ভিতরে শুয়ে থাকা আলিফা প্রচণ্ড বিরক্ত হয়ে আছে, এইভাবে বারবার দরজায় নক করায়, শেষে না পেরে বিরক্ত হয়ে বলে, কি সমস্যা, দরজা ধাক্কা দিয়ে করার মানে কি? আপু আপু দরজাটা খোল, একটু দরকার আছে, আমার বাথরুমের লাইট চলছে না, আমি গোসল করব আপু, দরজাটা খোল। আলিফা বিরক্ত হয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো, তারপর গিয়ে দরজা খুলে দিল। আলিফা দরজা খুলতে দেরি, হুড়মুড় করে ইফতির রুমে প্রবেশ করতে দেরি নেই, ইফতি আলিফাকে টেনে রুমের ভিতরে এনে দরজা আটকে দিল। এইদিকে একটা ঘোরে ছিল আলিফা, আচমকা ইফতিকে দেখে কি রিয়াকশান দেবে প্রায় ভুলেই গিয়েছিল, একটু পর সবটা বুঝতে পেরেই চেঁচিয়ে ওঠে আলিফা, আপনি আপনি এখানে কেন, আর আমার রুমে ঢোকার পারমিশন কে দিয়েছে? ইফতি গিয়ে সোজা আলিফার বিছানায় বসে পড়ল, ভাবলেশহীনভাবে বলে, আমার বউয়ের রুমে আমি প্রবেশ করব, এতে কারো পারমিশন নেওয়ার দরকার আছে নাকি? ইফতির মুখে বউ ডাক শুনে কেমন যেন লাগলো আলিফার, কেঁপে উঠল মনটা কেমন যেন, তাও সেদিকে ভ্রুক্ষেপ করল না আলিফা, রুক্ষ কণ্ঠে বলে, কে বউ, কি বলছেন আপনি, মাথা ঠিক আছে আপনার, মুখে লাগাম টানুন। আমার মাথা ঠিক আছে, শুধু তোমার মাথায় গোবরের ঠাসা, তা বেশ বুঝতে পারছি আমি।
প্রচণ্ড রাগ লাগছে আলিফার। বলা নেই কওয়া নেই হঠাৎ করে হাজির হয়েছে লোকটা, এখন আবার কি উল্টোপাল্টা বকবক করছে। এমনিতেই ইফতিকে দেখে কান্না পাচ্ছে আলিফার, অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছে। আলিফা বলল, দেখুন এখন আমি ঝগড়া করার মুডে নেই, প্লিজ চলে যান আপনি। ইফতি উঠে দাঁড়ালো, আলিফার কাছে এসে আলিফার এক হাত ধরে টেনে নিজের কাছে আনল ও। তারপর আলিফার একটা হাত আলিফার পিঠের পিছনে মুচড়ে ধরল, ব্যথায় কুঁকিয়ে উঠল আলিফা। ইফতি দাঁতে দাঁত চেপে বলে, কি সমস্যা তোমার, ফোন ধরছো না কেন আমার? ভালোবাসি আমি তোমায়, বোঝো না কেন এটুকু? আমি জানি তুমি বোঝো, তবুও কেন এমন করছো? তুমিও আমায় ভালোবাসো আমি জানি, তাও কেন এত দূর দূর করছো আলিফা? আমার মাথা খারাপ করো না আলিফা, পরিণাম কিন্তু খারাপ হবে। আজ এইটুকুই বললাম, পরবর্তীতে আবার এমন করলে এর থেকে বেশি করব আমি, তাই সাবধান। ছেড়ে দিল ইফতি আলিফাকে, তারপর চলে যাওয়ার জন্য অগ্রসর হল। এইদিকে ইফতির মুখে ভালোবাসি শুনে সারা শরীর কাঁপছে আলিফার। আচমকা আবারও ইফতির সামনে আসে, আঙুল উঁচিয়ে শাসনের স্বরে বলে, নেক্সট টাইম যেন আমার ফোন প্রথমবারেই রিসিভ হয় আলিফা, আর তৈরি হয়ে থেকো আমার বউ হবার জন্য। ইফতি এগিয়ে গিয়ে ভালোবাসার পরশ এঁকে দিল আলিফার কপালে, সর্বাঙ্গ কেঁপে উঠল আলিফার, হাবিসে চোখ জোড়া বন্ধ হয়ে গেল। সময় নিয়ে চোখ খুলতেই আশেপাশে কোথাও দেখতে পেল না ইফতিকে। একটু আগে কি বলে গেল লোকটা, তৈরি থাকতে হবে তার বউ হওয়ার জন্য। কি করবে লোকটা, কি করতে চাইছে? লোকটার বউ তো ফিহা, তাহলে ওকে তৈরি হওয়ার কথা বলল কেন? উফ, মাথাটা আর চলছে না আলিফার, ধপাস করে বিছানার উপরে শুয়ে পড়ল ও। এলোমেলোভাবে রাস্তায় হাঁটছে আরাবি, জীবনের মোড় যেন এক নিমেষেই বদলে গেল ওর। হঠাৎ একটা দমকা হাওয়া এসে এলোমেলো করে দিয়ে গেল ওকে। জীবনেও যেটা কখনো ভাবতে পারেনি আরাবি, আজ ওর সাথে সেটাই হলো। যাকে ছোট থেকে নিজের পরিবার বলে জেনেছে, তারা নাকি ওর পরিবারই না। যাদের ছোট থেকে আব্বু আম্মু বলে ডেকেছে, তারা ওর বাবা মা না। যেই বাবার বুকে মাথা রাখলে জগতের শান্তি পেয়ে যেত আরাবি, আজ থেকে আর সেই মানুষটার মুখ দেখতে পারবে না ও। যাকে ভাই বলে জেনে এসেছে, যেই ভাই তার মাথায় হাত রাখলে ভরসা পায় আরাবি, আজ থেকে আর তাকে ভাই ডাকতে পারবে না। মায়ের মমতা ছোট থেকে যেইটুকু পেয়েছে ও, আজ থেকে তার কিছুই পাবে না। সব সব কিছু হারিয়ে ফেললো আজ আরাবি, না কিছুই রইল না ওর। এতিম ও আজ থেকে, না না আজ থেকে না, এতিম তো ছোট থেকেই, সে তো বাবা বলে এতদিন জেনেই এসেছে যেই লোকটাকে, সেই লোকটাকে আশ্রয় দিয়েছে, ভালো জীবন দিয়েছে। না হলে যে জীবনটা ওর কেমন হতো, মাথায় আসতেই শরীর কেঁপে উঠছে ওর। সে আজীবন কৃতজ্ঞ থাকবে ওই মানুষটার ওপর। আরাবি দিশেহারা পথিকের মতো গন্তব্যহীন হাঁটছে, চোখের জলে ঝাপসা হয়ে আসছে দৃষ্টি। হঠাৎ জায়নের কথা মনে পড়ল আরাবির, লোকটা কি ওকে অবহেলা করবে যদি জানতে পারে ও এতিম? ওর কোনো বাবা মায়ের পরিচয় নেই, আরাবির নিজস্ব কোনো পরিচয় নেই। কি করবে আরাবি যদি জায়নের মতো এতিম মেয়েকে মেনে না নেয়? ভাবতেই হাত পা ঠান্ডা হয়ে আসছে আরাবির। হঠাৎ মানুষের চিৎকার চেঁচামেচি ওর কানে ভেসে আসতে চোখের জল মুছে আশেপাশে তাকায় আরাবি। বুঝল ও রাস্তার মাঝখানে এসে পড়েছে, সেই জন্য মানুষ চিল্লাচ্ছে। ভয়ে রুহ কেঁপে উঠল আরাবির। যত যাই হোক, ও মরতে চায় না, জায়নের সাথে বেঁচে থাকতে চায় ও। এখনও যে অনেক কিছু বাকি, কিন্তু ভাগ্য বোধ হয় তা চায় না। তাই তো আরাবি রাস্তা থেকে সরে যাওয়ার আগে একটা দ্রুতগামী গাড়ি এসে সজোরে ধাক্কা মারল আরাবিকে। আরাবির ছোট্ট শরীরটা ছিটকে পড়ল রাস্তার কিনারায়, আরাবির রক্তে ভেসে গেল রাস্তা। আরাবি নিভু নিভু চোখে তাকিয়ে ওর চোখের সামনে ধোঁয়াশা দেখতে পাচ্ছে ও। আর সেই ধোঁয়াশার মাঝেই ভেসে উঠল জায়নের ছবি। আরাবি বাঁচতে চায়, কিন্তু তা বোধ হয় বিধাতা চান না, তাই তো এইভাবে সবটা ঘটে গেল। আরাবি জোরে জোরে শ্বাস নিচ্ছে, বেঁচে যাওয়ার জন্য আশায় আলো খুঁজে চলেছে, কিন্তু তার হলো না। আস্তে আস্তে ওর চোখ জোড়া বন্ধ হয়ে গেল। গভীর শ্বাস নিয়ে আরাবি শেষবার বলে উঠল, আমি আপনার সাথে বাঁচতে চাই জায়ান। হন্ততন্ত হয়ে হাসপাতালে এসে পৌঁছালো জায়ান।
বিধ্বস্ত অবস্থা ওর, জোরে জোরে শ্বাস নিচ্ছে ক্রমাগত। দৌড়ে সোজা করিডোরে বসা ফাহিমের কাছে গিয়ে থামল। ফাহিম জায়ানকে দেখেই উঠে দাঁড়াল। জায়ান অস্থির গলায় বলে, হারাবি হারাবি কোথায়? ফাহিম যথাসম্ভব নিজেকে সামলে রেখেছে। ও ভেঙে পড়লে কিভাবে হবে, বাকিদের সামলাবে কে তাহলে? ফাহিম বলল, আরাবিকে ওটিতে নেওয়া হয়েছে। জায়ান ধরা গলায় প্রশ্ন করে, ওর এমন অবস্থা কী করে হলো ফাহিম? ও তো তোমাদের বাড়ি গিয়েছিল, আমি নিজে ওকে তোমাদের বাড়িতে দিয়ে এসেছিলাম, বলেছিলাম বিকেলে আমি নিতে আসবো, তাহলে ওর অ্যাক্সিডেন্ট কী করে হলো? আমি জানি না ভাইয়া, শুধু জানি কোচিং থেকে ফেরার সময় দেখি রাস্তায় অনেক ভিড়। আমি বাইক থেকে নেমে ভিড় ঠেলে গিয়ে দেখি আমার বোনটা রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। দ্রুত ওকে নিয়ে হাসপাতালে এসে পৌঁছাই, এরপরেই আপনাকে ফোন দিয়ে জানাই। ধপ করে চেয়ারে বসে পড়ল জায়ান, দুই হাতে মুখ ঢেকে ফেলল। কিভাবে কি হয়ে গেল, সকালে তো ও হাসি খুশি মেজাজে দেখলো মেয়েটাকে, আর এখন কি না ভাবতে পারছে না জায়ান, কিছুতেই পারছে না। মনে হচ্ছে কেউ ওর কলিজাটা টেনে বের করে নিয়ে আসছে। যন্ত্রণায় বুকটা হাঁসফাঁস করছে। জায়ানের চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল, কেউ দেখার আগেই সেটা সবার অগোচরেই মুছে ফেলল। ফাহিম জায়ানের কাঁধে হাত রাখল। ওর নিজেরও কষ্ট হচ্ছে, কিন্তু সেটা দেখাতে পারছে না। ফাহিম বলে, চিন্তা করবেন না ভাইয়া, আমাদের আরবের কিচ্ছু হবে না। জায়ান থম মেরে বসে রইল। প্রায় আধ ঘন্টা পরে পরিবারের সবাই এসে হাজির হলো। না চাইতেও আসতে হলো লিপি বেগম আর ফিহাকে, কারণ তাদের তো সাখাবাদ পরিবারের কাছে ভালো সাজতে হবে। জিহাদ সাহেব মেয়ের অবস্থা শুনে প্রায় অচেতন অবস্থায় পড়ে আছেন, তাকে সামলাচ্ছে মিহান সাহেব। পরিবারের সবাই কাঁদছে। এর একটু পরেই আলিফা আসলো। ইফতি তাকিয়ে আলিফার দিকে, মেয়েটা কেঁদে কেটে একাকার অবস্থা করে ফেলেছে। ফাহিম চুপচাপ এক কোনায় দাঁড়িয়ে, নোর এতদিনের অভিমান সব এক জায়গায় ঠেলে ঠুলে সরিয়ে এগিয়ে গেল ফাহিমের কাছে, হাত রাখল ফাহিমের কাঁধে। ফাহিম তাকালো পিছনে ঘুরে, নোর দেখল ফাহিমের চোখ জোড়া ভয়ানক লাল হয়ে আছে, কান্না আটকে রাখার জন্যই এমনটা হয়েছে। নোর মোলায়াম স্বরে বলে, নিজেকে সামলান, এত সহজে ভেঙে পড়বেন না, আঙ্কেলের অবস্থা একবার দেখুন, আপনাকেই তো তাকে সামলাতে হবে, তাই না? ইনশাল্লাহ ভাবে কিছু হবে না। ফাহিম তাকিয়েই রইল নির্নিমেষ। কেন যেন নুরের কথায় ফাহিম ভরসা পেল অনেকটা, মনের মাঝে সাহসের সঞ্চয় হলো। এইদিকে সাথী বেগম কান্নার মাঝে বারবার লিপি বেগমের দিকে তাকাচ্ছেন। তিনি উপলব্ধি করতে পারছেন এই লিপি বেগম আর ফিহার মাঝে কিছু একটা গণ্ডগোল আছে, না হলে এইভাবে নিজের মেয়ে আর বোনের অ্যাক্সিডেন্টের কথা শুনলে কেউ অতটা শান্ত থাকতে পারত না। এই যে তারা কান্না করছে, এইগুলো সব লোক দেখানো, তা বেশ বুঝতে পারছেন তিনি, কারণ তিনিও যে মা, মায়েরা সব বোঝে। তিন ঘন্টা পর ওটির দরজা খুলে বের হয়ে আসলো ডাক্তার। এই তিন ঘন্টা পর জায়ানও নড়ল, সোজা গিয়ে দাঁড়ালো ডাক্তারের কাছে। তার কাঁপা গলায় প্রশ্ন করল, ডক্টর ওর অবস্থা এখন কেমন? ডাক্তার বলেন, পেশেন্টের অবস্থা অনেক ক্রিটিক্যাল, পেশেন্ট হয়তো কিছু নিয়ে প্রচণ্ড মানসিক আঘাত পেয়েছেন, তার উপর এত বড় একটা অ্যাক্সিডেন্ট, মাথার আঘাত পেয়েছে গুরুতরভাবে, ডান হাতটা ভেঙে গিয়েছে, পা দুটোতেও মারাত্মক আঘাত পেয়েছে, আপাতত শুধু আল্লাহকে স্মরণ করুন, 24 ঘন্টা আমরা তাকে অবজারভেশনে রাখবো, 24 ঘন্টা পর জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলতে পারছি না। সব শুনে জ্যান বাকরুদ্ধ হয়ে যায়। কি হয়ে গেল এসব? যেখানে ভালোবাসার মানুষটার সামান্য কষ্ট জ্যান সহ্য করতে পারে না, আজ তো মানুষটার গোটা শরীরের আঘাতে জর্জরিত। ছেলের অবস্থা দেখে এগিয়ে আসলেন নিহান সাহেব, ভরসা দিয়ে বলেন, বৌমা ঠিক হয়ে যাবে বাবা। জায়ান যেন বাবাকে পেয়ে নিজেকে সামলাতে পারল না, বাবাকে জড়িয়ে ধরল। নিহান সাহেব তার ঘাড়ে আভাস পেল কিছু উষ্ণ জলের। তিনি বুঝলেন ছেলে তার নিঃশব্দে কাঁদছে। তিনি ছেলের পিঠে হাত বুলিয়ে দিলেন, বলেন, ভেঙে পড়িস না বাবা, তুই এমন করলে কি হবে, বৌমার খেয়াল তো তোরই রাখতে হবে। ওকে তাড়াতাড়ি ঠিক হতে বলো বাবা, ওকে এই অবস্থা আমি দেখতে পাচ্ছি না, সহ্য হচ্ছে না আমার। ধৈর্য ধর বাবা, সব ঠিক হয়ে যাবে। এইদিকে মেয়ের শরীরের এই অবস্থা জেনে উঠে দাঁড়ালেন জিহাদ সাহেব। তিনি আজ আর তার হিতাহিত জ্ঞানে নেই, সোজা হেঁটে গেলেন লিপি বেগম আর ফিহার কাছে। বিনা বাক্যে সজোরে চড় মেরে দিলেন লিপি বেগমের গালে, এরপর ফিহাকে।
হঠাৎ জিহাদ সাহেব এমন করায় চমকে উঠল সবাই। ফাহিম দ্রুত পায়ে এগিয়ে আসলো, কাঁপতে থাকা জিহাদ সাহেবকে জড়িয়ে ধরে সামলে নিল। এইদিকে লিপি বেগম অবাক হয়ে বলেন, তুমি আমি মারলে? এই কথায় যেন আরও রেগে গেলেন জিহাদ সাহেব, দাঁতে দাঁত চেপে বলেন, হ্যাঁ মারলাম, কিন্তু মন ভরল না, আরো মারতে ইচ্ছে করছে। তারপর ফিহার দিকে তাকিয়ে বলে, আর তুই আমার ঘৃণা হচ্ছে নিজের প্রতি? এটা ভেবে যে আমি তোর জন্মদাতা, তোর জন্মের সময় তোকে মেরে ফেললে ভালো হতো, তোর মতো কুলাঙ্গার সন্তান যেন আল্লাহর ঘর না ওঠে। বাবা? চুপ, বাবা ডাকবি না তুই আমায়, আমি তোর বাবা নই, আজ থেকে আমার দুটো সন্তান, তুই আমার জন্য মৃত। ফাহিম এতক্ষণে মুখ খুলল। কি হয়েছে বাবা, কেন এমন করছো তুমি? ফাহিমের থেকে সরে আসলেন জিহাদ সাহেব, বললেন, কেন এমন করছিস জিজ্ঞেস কর, তোর মায়ের কাছে এমন করছিস? ফাহিম তাকালো ওর মায়ের দিকে। মা? লিপি বেগম গালে হাত দিয়ে কাঁদছেন। জিহাদ সাহেব রাগী গলায় বলেন, ওদের জন্য, শুধুমাত্র ওদের জন্য আমার মেয়েটার এই অবস্থা হয়েছে আজ, কেন আমি আমার মেয়েটাকে আটকালাম না, ওকে বোঝের মধ্যে আগে আনলাম না, আমার মেয়েটা আজ মৃত্যুর সাথে লড়ছে শুধুমাত্র ওদের জন্য। ফাহিম ওদের বল আমার চোখের সামনে থেকে সরে যেতে, সহ্য হচ্ছে না ওদের আর আমার। যায় না তখন চুপ থাকলেও এইবার আর পারল না, আরবের এই অবস্থা কেন হয়েছে তা ওকে জানতেই হবে, আর সেই কারণের পেছনে যে এই মামের হাত আছে বেশ বুঝতে পারছে জায়ন। ওদের অনেক আগে থেকেই সন্দেহ করত জায়ন, কিন্তু পাকাপোক্ত কোনো কিছু চোখের সামনে না পড়ায় কিছুই বলতে পারত না। তবে আজ আর জায়ন পিছপা হবে না, ওর কাঠগোলাপের এমন অবস্থা যেই করেছে বা যার কারণেই হয়েছে তাদের কাউকে ছাড়বে নাও, সে যেই হোক না কেন কাউকেই রেহাই দেবে না। ঠিক যতটা কষ্ট ওর কাঠগোলাপ পেয়েছে তার থেকে চারগুণ বেশি ভুগবে তারা। জায়ন এগিয়ে গেল জিহাদ সাহেবের কাছে, তারপর গম্ভীর গলায় বলে, বাবা আজ আরবির জন্য হলো আমাকে সবটা সত্যি বলুন, আমি সব জানতে চাই, কি কারণে আজ আরবির এই অবস্থা হয়েছে আমি সব জানতে চাই। জিহাদ সাহেব জায়নের প্রশ্ন শুনে একটুও ঘাবড়ালেন না, অনেক হয়েছে আর লুকাবেন না কারো কাছে কিছু, সব সত্যি বলে দেবে, হোক সে আরবির জন্মদাতা না, তাই বলে কি সে আরবি তার মেয়ে না? আরবি তার মেয়ে, কিন্তু আজ এই অমানুষ দুটোকে শাস্তি দেওয়ার জন্য হলেও সবাইকে এই সত্যি বলতে হবে আজ তাকে। জিহাদ সাহেব বড় করে শ্বাস নিলেন, তারপর কাঁপা গলায় বলে ওঠেন, আবির আমার আসল মেয়ে না, দত্তক নিয়েছিলাম আমি ওকে, ও আমার পালক মেয়ে। জিহাদ সাহেবের এই মুখে এই কথা শুনে যেন সবাই আকাশ থেকে পড়ল, বিস্মিত দৃষ্টিতে সবাই তাকিয়ে, কিন্তু সবার মাঝে জায়নের কোনোরূপ প্রতিক্রিয়া দেখা গেল না। জায়ন পুরো নির্বিকার ও শান্ত গলায় বলে, বাবা আমি সবটা জানতে চাই, আমাকে সবটা বলুন। জিহাদ সাহেব বেশ অবাক হলেন, কি আশ্চর্য ব্যাপার, এমন একটা ভয়ানক সত্যি কথা তিনি বলে দিলেন অথচ জায়ন তা শুনে শান্ত হয়ে আছে ঠিক কীভাবে। তবে তিনি আর মাথা ঘামালেন না, দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করলেন, আমি ছুটির পর বাসায় ফিরছিলাম, হঠাৎ দেখি রাস্তার পাশে ময়লার স্তূপের পাশে কাউকে বাচ্চা হাতে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়েছিলাম, তার থেকে বেশি অবাক হয়েছিলাম যখন দেখলাম লোকটা বাচ্চাটাকে সেখানে ময়লার মাঝে ফেলে রেখে চলে যাচ্ছিল। আমি দ্রুত মোটরসাইকেলটা টান দিয়ে লোকটার কাছে যাই, গিয়ে জিজ্ঞেস করি কেন এমনটা করলেন তিনি, কেন এই নবজাতক বাচ্চাকে এভাবে ফেলে রেখে গিয়েছেন। লোকটা বলে তিনি কিছুই জানেন না, তাকে শুধু টাকা দেওয়া হয়েছে এই কাজের জন্য, ব্যাস। আমি আর কিছু বললাম না লোকটাকে, সেখান থেকে ফিরে এসে বাচ্চাটার কাছে এসে দাঁড়ালাম, বাচ্চাটাকে দ্রুত কোলে তুলে নিলাম। কি নিষ্পাপ তার চাহনি, কি নিষ্পাপ মুখশ্রী, এমন মায়াবী পুতুলের মতো বাচ্চাকে কেউ কি এভাবে ফেলে আসার কথা বলতে পারে? সেদিন তীব্র শীত ছিল, বাচ্চার গায়ে পাতলা একটা কাঁথা ছাড়া আর কিছুই ছিল না, অথচ বাচ্চাটা কি সুন্দর, তার ফোকলা দাঁতে আমার দেখে দেখে হাসছিল, ও নরম ছোট ছোট হাত দুটো দিয়ে আবার হাতের আঙুল মুঠোয় পরে নিয়েছিল, মায়াময়ী ডাগর ডাগর চোখ দিয়ে আমাকে দেখছিল, আমার অন্তর নাড়া দিয়ে উঠল। অনেক আগে থেকে মেয়ে সন্তানের অনেক শখ ছিল আমার, কিন্তু ফাইম হওয়ার পর কিছুতেই লিপি কনসিভ করছিল না, তাই
বাচ্চাটাকে দেখে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলাম, আজ থেকে আমার মেয়ের পরিচয় বড় হবে, আমি হব ওর বাবা, আর ওই বাচ্চাটা আমার মেয়ে, আমার আরাবি। সেদিন রাতে আরাবিকে বাসায় নিয়ে আসলাম। লিপি দেখে কিছুদিন সেদিন কিছু বললো না। ওকে সবটা বলার পর ও নিজেও আরাবিকে আদর স্নেহ করতো। ফাইম তো বোন পেয়ে অনেক আকাশের চাপ পেয়েছে মনে হয়, এমন অবস্থা হয়েছিল ওর। আমি আইনগতভাবে আরাবিকে নিজের সন্তান হিসেবে দত্তক নিলাম। সবটা ভালোই চলছিল, বিপদ ঘটল ফিয়ার জন্মের পর থেকে। কিভাবে যেন লিপির মনে হিংসা সৃষ্টি হতে লাগলো। ফিয়া হবার পর থেকে যেন আরাবি ওর দু চোখের বিষ হয়ে দাঁড়িয়েছে। কোনোদিন ভালোভাবে দুটো কথাও বলতো না আমার মেয়েটার সাথে। মেয়ে আমার মায়ের ভালোবাসার জন্য কাঙ্গালের মতো করতো, আমি সব বুঝতাম, কিন্তু কি করব বলো, ভয় হতো পাশে না আবার লিপি রেগে গিয়ে আরাবিকে সব সত্যি বলে দেয়। কিন্তু দেখো, আমি যে ভয়ে এতদিন চুপ ছিলাম, এতদিন এত কিছু সহ্য করে দিলাম, আজ তাই হলো। আমার মেয়েটা সব জেনে গিয়েছে, আজ এই কারণে তো এতটা মানসিক কষ্ট পেয়েছি। আজ আমার এই গাফলতির কারণে আমার মেয়েটার এই অবস্থা, আমি ব্যর্থ আজ বাবা হিসেবে। হু হু করে কেঁদে দিলেন জিহাদ সাহেব। মেয়ের জন্য তার কষ্টে বুক ফেটে যাচ্ছে। জিহাদ সাহেব চোখ মুছে জায়নের কাছে গেল। তারপর জায়নের হাত দুটো ধরে কাতর গলায় বলে, আমি ওর জন্মদাতা না ঠিকই, কিন্তু ও আমার মেয়ে, আমি ওর বাবা। বিশ্বাস কর বাবা, আরাবিকে আমি কতটা ভালোবাসি তা বলে বোঝাতে পারবো না। মেয়েটা আমার কলিজার টুকরা, যত যাই হয়ে যাক না কেন, দুনিয়া একদিকে, আমার মেয়ে একদিকে। আমার মেয়েকে কোনো কিছু আমার থেকে আলাদা করতে পারবে না, সে জয়ই হোক। কিন্তু বাবা, তুমি আরাবিকে সব সত্যি জানার পর আরাবিকে অবহেলা করো না বাবা, তাহলে আমার মেয়ে পুরোপুরি মরে যাবে বাবা, ওকে অবহেলা করো না। জায়নুর লাল হয়ে আসা চোখজোড়া বন্ধ করে নিল। ওর নিজেরই ভীষণ কষ্ট হচ্ছে সবটা জানার পর। না জানি আরাবির কেমন লেগেছে। জায়ন চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে বলে, জায়ন সাখত, সেদিন আপনার মেয়েকে বিয়ে করে নিয়ে যাওয়ার সময় বলেছিলাম আপনার মেয়েকে আমি কোনোদিনও কষ্ট দেব না, সবসময় আঁকলে রাখব। আর আজও আমি জায়ন সাখত আবারও আপনার কাছে ওয়াদা করলাম, আপনার মেয়েকে আমি কোনোদিনও কষ্ট দেব না, নিজের শেষ নিঃশ্বাস অব্দি ওকে আমি আঁকড়ে রাখব, যত ঝড়ঝাপটাই আসুক না কেন। জায়ান সাখওয়াত তার স্ত্রীর পাশে সর্বদা ঢাল হয়ে দাঁড়াবে। জিহাদ সাহেবের বুকে যেন পানি আসে। অবশেষে তিনি পেরেছেন তার মেয়ের জন্য উত্তম জীবনসঙ্গী এনে দিতে। নিহান সাহেব এগিয়ে এসে জিহাদ সাহেবের কাঁধে হাত রেখে বলেন, আরাবি শুধু আপনার মেয়ে না ভাই, আরাবি আমারও মেয়ে, আপনি চিন্তা করবেন না, আরাবিকে আমার পরিবার নিজের সবটা দিয়ে ভালোবাসে। সাথী বেগম বলেন, আরাবি মায়ের ভালোবাসা পায়নি তো কি হয়েছে, এখন তো পায়, আমি ওর মা, ও আমার মেয়ে ভাই। মিলি বেগম বলেন, আমিও তো আরাবির মা। মিহান সাহেব বলেন, আরে আমিও তো আরাবির আরেকটা বাবা। ইফতি বলে, আমি ভাবির ভাই আছি না, আমিও তো ভাবির বোন। এগিয়ে এসে বলে নূর। জিহাদ সাহেব আর ফাহিম খুশিতে পা খাড়া হয়ে যান। আরাবির কপালে যে আল্লাহ এত ভালো একটা পরিবার লিখে রেখেছেন কোনোদিনও ভাবতে পারেননি তিনি। সত্যি আল্লাহ মহান, তিনি সব পারেন। ফাহিম চোখের কোণের জলটুকু মুছে নিয়ে ম্লান গলায় বলে, আমার বোনটার ভাগ্য অনেক ভালো, তাই তো সে আপনাদের মতো পরিবার পেয়েছে যারা ওকে এতটা ভালোবাসে। নূর ভরসা দিয়ে বলল, ভাবিকে আমরা সবাই অনেক অনেক ভালোবাসা দিব, যাতে ভাবির একটুও মন খারাপ না হয় কোনো দিন। ফাহিম কৃতজ্ঞতা জানিয়ে বলে, ধন্যবাদ। জিহাদ সাহেব লিপি বেগমের দিকে তাকালেন, যে আপাতত মাথা নিচু করে দাঁড়িয়ে। জিহাদ সাহেব থাচ্ছিল হেসে বলে, তুমি যাকে এতটা অবহেলা করছো আর তুচ্ছ করছো, দেখো আজ এই গোটা পরিবারের কাছে তার চোখের মণি। আফসোস লিপি, তুমি বুঝলে না, তুমি আরাবিকে সামান্য ভালোবাসাটুকু কোনো দিন দাওনি, অথচ মেয়েটা আমার তোমাকে সবটা ভালোবেসে দিয়েছে। মনে পড়ে লিপি, একবার তোমার জ্বর হয়েছিল, আমি বাসায় ছিলাম না সেদিন, ফাইম গিয়েছিল ট্যুরে, মেয়েটা আবার সারা যাত্রে থেকে সেবা করলো তোমার, এক ফোঁটা বিশ্রাম নেয়নি, বরাবর আমায় ফোন দিয়ে বলেছে, বাবা আম্মুর কিছু হবে না তো, আম্মুর ঠিক হয়ে যাবে তো, অথচ তোমার নিজেদের ওপর থেকে জন্ম নেওয়া মেয়েই তোমাকে এতটা অসুস্থ দেখে পড়ে পড়ে ঘুমাচ্ছিল, ভিডিও কলে এসেছিলাম সেদিন,
সবটা দেখো তো আমি। এ তোমার একটুখানি হাট কেটে গেলে তোমার আগে আরবের চোখে পানি ঝরে। আর আজ নাকি তুমি তার সাথে এমন ব্যবহার করলে লিপি, তোমার একটুখানি বিবেকে বাঁধলো না? ঠিক দিয়ে তুমি লিপি? লিপি বেগমের চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরছে, তার বিবেক তাকে জাগিয়ে তুলেছে। সত্যি তো ছোট থেকে মেয়েটাকে সবসময় তুচ্ছতাচ্ছিল্যই করে এসেছে সে, অথচ আরবি সর্বদা নিঃস্বার্থভাবে ভালোবেসেছে। আজ তার সাথে এমন জঘন্য ব্যবহার করলেন তিনি, অপরাধ বোধে বুক ভার হয়ে আসলো তার। তার মন শুধু এইটুকুই ভাবলো, ঠিক কীভাবে তিনি মুখ দেখাবেন আরবিকে, ঠিক কীভাবে তিনি মুখোমুখি হবেন আরবের। বড্ড অন্যায় করে ফেলেছে মেয়েটার সাথে। অশান্ত মনে বসে যান, নিজেকে সামলানোর যথাসাধ্য চেষ্টা করে চলেছে ও, কিন্তু সময়ের কাঁটা যত আগাচ্ছে জায়নের ধৈর্যের বাঁধ যেন ভেঙে যাচ্ছে। চোখ জোড়া ক্রমশ লাল হয়ে আসছে ওর, মূলত কাঁদতে না পারার জন্য করুণ চোখে বারবার আরবিকে রাখা কেবিনের দিকে তাকাচ্ছে। মেয়েটার জ্ঞান ফিরছে না কেন? কেন এতটা সময় নিচ্ছে মেয়েটা? কেন জায়নের এত হৃদয়ের দহন জ্বালা বাড়াচ্ছে? বুকটা বড্ড শূন্য শূন্য লাগছে জায়নের। কখন মেয়েটা চোখ খুলবে, কখন সে মেয়েটাকে একটু বুকে জড়িয়ে নেবে, সেই আশায় কাতর হয়ে বসে। পুরো কাল রাত থেকে নির্ঘুম বসে আছে জায়ন, এক ফোঁটাও নড়েনি এখান থেকে। ফাহিম জায়নের এমন অবস্থা থেকে এগিয়ে এসে জায়নের পাশে বসল, অত্যন্ত ধীরে বলে, এভাবে করলে চলবে? সামলান নিজেকে ভাইয়া, আরবি যদি জেগে আপনাকে এই অবস্থায় দেখে ঠিক কতটা কষ্ট পাবে আমার বোনটা আপনি জানেন? জায়ন সেইভাবেই বসে থেকে ঠান্ডা গলায় বলে, আমার এই অবস্থার জন্য ও তো নিজেই দেয় ফাহিম। ও তো জানে যে ওর গায়ে এক ফোঁটা আছড় লাগলে আমি সেটা সহ্য করতে পারি না, সেই আমি কি করে ওর এমন অবস্থা মেনে নেব? আমি তো মরে যাইনি ফাহিম, অন্তত পক্ষে আমার জন্য হলেও তোকে ঠিক থাকতে হবে, ওকে সুস্থ থাকতে হবে। কিন্তু ও কি করলো, সামান্য একটা বিষয়ে ডিপ্রেসড হয়ে এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেললো। ফাহিম দীর্ঘশ্বাস ফেলে বলে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, আপনি চিন্তা করবেন না ভাইয়া, আরবি ঠিক হয়ে যাবে, ভালোই হয়েছে, আরবি সব জেনে গিয়েছে। কতদিন আর ওর কাছে সব লুকিয়ে রাখতাম আমরা, আমার মায়ের এসব ব্যবহার আর কতদিন সহ্য করবে ও? তার থেকে ভালো হয়েছে, সব জেনে গিয়েছে, এখন থেকে আর কাঙ্গালের মতো আশায় থাকবে মা মায়ের ভালোবাসা পাওয়ার জন্য। ফাহিম উঠে চলে গেল। হাসপাতালে এখন শুধু জায়ন, ফাহিম, নূর, ইফতি আর আলিফা আছে। বড়দের সবাইকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে, বয়স্ক মানুষ তারা, রাত জেগে থাকলে অসুস্থ হয়ে যেতে পারে, তাই তাদের জোর করে পাঠিয়ে দিয়েছে ওরা। জায়ন উদ্গ্রীব হয়ে বসে আছে, ডাক্তার সে কখন আরবির কেবিনে গিয়েছে, এখনও বের হচ্ছে না কেন, আর কতক্ষণ সে এইভাবে বসে থাকবে? কাল থেকে আরবিকে একটু চোখের দেখাও দেখতে পায়নি জায়ন, ওর ভোকের ভিতরটা যেন মরুভূমির ন্যায় হয়ে গিয়েছে। আরবিকে একটু দেখতে পেলেই যেন এক পশলা শীতল বৃষ্টির আবির্ভাব হবে, সেই আশায় বসেও ওর অপেক্ষার অবসান ঘটল। আরবি কেবিন থেকে বেরিয়ে আসলো ডাক্তার, জায়ন দ্রুত পায়ে ডাক্তারের কাছে গেল, অস্থির হয়ে জিজ্ঞেস করল, আমার ওয়াইফ কেমন আছে ডক্টর? ডাক্তার চোখের চশমাটা ঠিক করে নিয়ে বলেন, জ্ঞান ফিরেছে ওনার, ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে, তিনি ঘুমাচ্ছেন, তিনি এখন ঠিক আছেন, তবে পুরোপুরি সুস্থ হতে তার সময় লাগবে, তবে হ্যাঁ তাকে যথাসম্ভব ট্রস ফ্রি রাখতে হবে, না হলে পরবর্তীতে কিন্তু আরও ভয়ানক কিছু হতে পারে, অতিরিক্ত মানসিক চাপে বারবার অজ্ঞান হয়ে যায় মানুষ, আর এর কারণেই মারাত্মক ক্ষতি হয়ে যায় শরীরের, তাই প্লিজ ওনার খেয়াল রাখবেন। জায়ন চোখ বুঝে শ্বাস ফেলল, ডাক্তারের এক একটা কথা যেন কাটার মতো বিঁধছে জায়নের বুকে। জায়ন ধীর আওয়াজে বলে, আমি কি ভেতরে যেতে পারি ডক্টর? হ্যাঁ অবশ্যই। জায়ন অনুমতি পাওয়ার সাথে সাথেই কেবিনে প্রবেশ করল। কেবিনে প্রবেশ করেই জায়নের চোখ দুটো শীতল হয়ে আসলো, কি অবস্থা হয়েছে মেয়েটার, কালই তো কতটা হাসি খুশি দেখেছিল জায়ন, আর আজ নাকি আরবিকে এই অবস্থায় দেখবে কখনো ভাবেনিও। জায়ন ধীর পায়ে আরবির বেডের পাশের টুলের ওপরে বসল, আরবির নিস্তেজ হাত দুটো নিজের হাতের ভাজে নিয়ে চুমু খেল, মায়া ভরা চোখে তাকালো আরবির দিকে। আরবির মাথায় ব্যান্ডেজ করা, হাতে পায়ে প্লাস্টার করা, মুখটা শুকিয়ে একটুখানি হয়ে আছে। জায়নের বুকে যেন কেউ ছুরি চালিয়ে দিচ্ছে এমন মনে হচ্ছে ওর।
জায়ান উঠে গিয়ে আরবের কপালে চুমো দিল। তারপর ব্যাকুল কণ্ঠে বলে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও জান, তোমাকে এইভাবে দেখতে একদম ভালো লাগছে না, একদমই না। পিটপিট করে চোখ জোড়া খুলে তাকালো আরবি, ঝাপসা চোখ জোড়া স্পষ্ট হতে চারিদিকে চোখ বুলায়। সব দেখে যা বুঝল সে এখন হাসপাতালে আছে। নাড়াচাড়ার চেষ্টা করতে গিয়ে আরবি টের পেল ও সারা শরীরে অসহনীয় ব্যথা। এরপরে আস্তে আস্তে গতকালের সব কিছু মনে পড়ে গেল। যাক, আল্লাহ তাআলা ওকে জীবিত করে ফিরিয়ে দিয়েছে, লাখ লাখ শুক্রিয়া আদায় করল আরবি। এক হাতে প্লাস্টার করা, অন্য হাত নাড়াতে গিয়ে অনুভব করল তার হাতটা শক্ত বাঁধনে আবদ্ধ। ব্যথা পেলেও ঘাড় ঘুরিয়ে তাকায় আরবি। তাকাতেই জায়ানকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায় আরবি। লোকটা ঘুমিয়ে আছে, কি সুন্দরী না দেখাচ্ছে লোকটাকে, একটা দিন দেখেনি জায়ানকেও। এতেই যেন মনে হচ্ছে কত দিন ধরে দেখে না ও লোকটাকে। ঘুমন্ত অবস্থায় লোকটাকে যেন আরও সুন্দর লাগে। আরবির অনেক ইচ্ছা করল জায়ানের মুখটা একটুখানি ছুঁয়ে দেখার। যা ভাবা সেই কাজ, জায়ানের হাতের ভাঁজে থাকা হাতটা ছাড়াতে চেষ্টা করল, কিন্তু জায়ান এত জোরে ধরেছে যে আরবির অনেক জোর লাগাতে হলো। ওর এমন টানাটানিতে জায়ানের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই আরবিকে জাগ্রত অবস্থায় পুরো ঘুম ছুটে গেল জায়ানের। জায়ান অস্থির গলায় বলে, আরবি, আরবি তুমি ঠিক আছো? এখন কেমন লাগছে তোমার? কোথায় ব্যথা হচ্ছে বলো আমাকে, ডক্টরকে ডাকবো আমি? পানি খাবে? খিদে পেয়েছে? জায়ানের এমন অস্থির আচরণ আর একের পর এক প্রশ্নে আরবি কী বলবে ভেবে পেল না। ও নিষ্পলকভাবে জায়ানের দিকে তাকিয়ে, লোকটার অবস্থা পুরাই বাজে, একদিনে কি হাল করেছে নিজের। এলোমেলো চুল, চোখ জোড়া লাল হয়ে আছে, ঠোঁট জোড়া বড্ড শুষ্ক দেখাচ্ছে, পরিহিত জামাকাপড়ের অবস্থাও বাজে। গোছানো ধাঁচের মানুষটাকে এমন অগোছালো দেখে আরবির বুকে হাহাকার আরও বেড়ে গেল। এই যে লোকটা তাকে এত ভালোবাসে, যখন জানতে পারবে আরবি অনাথ, তার কোনো পরিচয় নেই, কেউ কেউর বাবা মা কোনো কিছু ঠিক নেই, তখন কি করবে লোকটা? দূরে ছুঁড়ে ফেলে দেবে নাকি এইভাবেই ওকে ভালোবাসবে? জানে না আরবি, কিচ্ছু জানে না। কি করবে ও, কীভাবে জায়ানকে এই সত্যিটা বলবে? এগুলো ভাবতে ভাবতেই আরবি কেঁদে দিল। এদিকে হঠাৎ করে আরবিকে কাঁদতে দেখে ভড়কে যায় জায়ান। আরবির কাছে এসে বলে, কি হয়েছে, কাঁদছো কেন তুমি? কোথায় কষ্ট হচ্ছে বলো আমাকে। আরবি কাঁদতে কাঁদতে বলে, ভীষণ কষ্ট হচ্ছে আমার, ভীষণ কষ্ট, জানেন কেন? কারণ আমি আমার বাবার আসল সন্তান নই, তিনি করিয়ে পেয়েছেন আমার, আমার নিজের কোনো পরিচয় নেই, না আছে বাবা মায়ের পরিচয়, আমি কি কারো জায়েজ সন্তান? না না, জায়েজ তাও জানি না, কে আমি, কি আমার পরিচয়, আমি কিচ্ছু জানি না। আমার বাবা আমার আসল বাবা না, আমার মা আমার আসল মা না, আমার ভাই আমার বোন কেউ আমার না, শুনছেন আপনি? এক নাগারে বলে থামলো আরবি, তারপর ক্রমশ অস্থির হয়ে বলতে শুরু করে, আপনি এখন আমার থেকে মুখ ফিরিয়ে নেবেন, ছেড়ে দেবেন আমায়, আমায় কি আর আগের মতো ভালোবাসবেন না? বলুন না, আপনি এমন করবেন না প্লিজ, আমি তাহলে বাঁচতে পারবো না, মরে যাবো আমি, আমায়। চুপ, অনেক হয়েছে, আর একটুও না, চুপ করো বলছি। আরবির ঠোঁটে আঙুল ছুঁয়ে দিয়ে ওকে থামিয়ে দিল জান, তারপর হালকা আবেশে ছুঁয়ে দিল আরবির ঠোঁট। আরবি চোখ বন্ধ করে নিল, ওর চোখের কোণ ঘেঁষে জল গড়িয়ে পড়ল। জায়ান তার গম্ভীর গভীর পুরুষালী গলায় বলে, তুমি যেই হও যেমনই হও না কেন, আমি শুধু এতটুকুই জানি যে তুমি আমার কাঠগোলাপ, স্নিগ্ধ শুভ্র এক কাঠগোলাপ, যাকে আমি ভালোবাসি আর আজীবন ভালোবেসে যাব। আমার এই ভালোবাসা কোনো দিনও কমবে না, এক বিন্দুও কমবে না, বরং দিন দিন আরও তীব্র হবে। তুমি জানো তুমি আমার কে? আরবি অশ্রুসিক্ত চোখে জায়ানের দিকে তাকিয়েছিল, সেইভাবেই নাবোধক মাথা নাড়াল। জায়ান হালকা হেসে আরবির কপালে চুমো দিল, তারপর অত্যন্ত প্রেমময় কণ্ঠে বলে ওঠে, আমার হৃদয়ের বাগানে ভালোবাসার বৃষ্টিতে সিক্ত হয় এক শুভ্র কাঠগোলাপ তুমি, যার নাম দিয়েছি আমি আমার হৃদয়ে সিক্ত কাঠগোলাপ।